আপনাকে বলতে চাই ববি বাবু, আপনি যদি বেতনটা দিতে না পারেন আপনার এই চেয়ারটা ছেড়ে চলে যান। কর্মচারীরা 60 বছর মাথা উঁচু করে থাকবে, আপনার মতো 5 বছর পর পর হাত জোড় করে জনগণের কাছে ভিক্ষা চাইতে যাবে না নিজের কুর্সি বাঁচানোর জন্য। তাই যত এরম বাজে কথা বলবেন এই আন্দোলন আরো তত তীব্র হবে। আপনি আপনার মতো বলুন, আপনি পাপে আকণ্ঠ পরিপূর্ণ, তাই আপনাকে রোজ কোর্টে যেতে হচ্ছে, কোনো কর্মচারীকে কোর্টে যেতে হয় না। নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। কতটা উদ্ধত ভাবুন তো একটা লোকের, কি অপরিসীম উদ্ধত্ত! না হলে একটা কলকাতার মহানগরীক ববি হাকিম বলছেন, না পোষালে ছেড়ে দিন, সেন্ট্রাল গভর্নমেন্টের কাজে চলে যান, ইউ আর পেড টু সার্ভ দ্য পিপল বলছেন সরকারি কর্মচারীদের, ভিকিরি বলছেন নাকি? যোগ্যতা মেধার ভিত্তিতে তারা চাকরি পেয়েছেন, তৃণমূলের কোটায় চাকরি পাননি তারা, কোনোভাবে ফাঁকা খাতা ব্ল্যাঙ্ক ওয়েমার শিট ব্ল্যাঙ্ক সাদা খাতা জমা দিয়ে চাকরিটা পাননি, তারা আদালতে গেছেন, মামলা লড়েছেন, সাতবারের মধ্যে রাজ্য সরকার ছবার হেরেছে। তারপর একজন কলকাতার মহানাগরিক ববি হাকিম, তিনি মন্ত্রী, তিনি বলছেন ইউ আর পেড টু সার্ভ। তা আপনি গেঞ্জি পরে যখন টাকাটা নিচ্ছিলেন, ঘুষের টাকা নিচ্ছিলেন, বলছিলেন যে নিচে দিয়ে দিন, 5 লাখ টাকা আমি হাতে ধরি না, মানে আমি কোটিতে কাজ করি, এটা বোঝানোর চেষ্টা করছিলেন, তো সেই টাকাটা কিসের জন্য পাচ্ছিলেন বলুন তো? ববি হাকিম বাংলার মানুষকে বলুন, বলুন, রাজ্য সরকারি কর্মচারীরা জোট বেঁধেছে, যৌথ সংগ্রামী মঞ্চ করেছেন, 38টা প্রতিষ্ঠান একত্রিত হয়েছেন এবং তারা চোখে চোখ রেখে, দাঁতে দাঁত রেখে লড়াই করছেন। কলকাতা হাইকোর্ট থেকে অনুমোদন নিয়ে ওই শহীদ মিনার ময়দানে বসেছেন, লাগাতার অনশন করছেন, আন্দোলন করছেন, সমস্ত রাজনৈতিক ফ্রন্ট থেকে বিভিন্ন ট্রেড ইউনিয়নগুলো সবাই যুক্ত হচ্ছে। 10 তারিখ তারা শেষ পর্যন্ত বন্ধ রেখেছেন, আর সেই বন্ধটা যখন সাকসেসফুল হতে যাচ্ছে তখন ববি হাকিমের মুখ থেকে আমরা এই অমৃত বচন শুনলাম বারবার, একবার নয় একাধিকবার তিনি রিপিট করে যাচ্ছেন। আমি বলছি রাজ্য সরকারি কর্মচারী যারা তৃণমূলটা করেন, দয়া করে নিজেদের বুকে হাত দিয়ে প্রশ্ন করুন, না পারলে নিজের স্ত্রীকে গিয়ে জিজ্ঞেস করুন, না পারলে আয়নার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করুন যে আপনার মহানাগরিক, আপনার মনীষী ববি হাকিম যে শব্দবন্ধগুলো ব্যবহার করছেন তারপর তাকে তাড়ানো উচিত কিনা, তাকে বলা উচিত কিনা আপনি দেশ ছেড়ে চলে যান, আপনি তো এই বাংলার মধ্যে কলকাতার মধ্যে মিনি পাকিস্তানের আবিষ্কারক, আপনার থাকা দরকার কি, আপনি চলে যান মিনি পাকিস্তানে। এরা যে সরকারি কর্মচারীরা তাদের অধিকারে বুঝে নেবে। 10 তারিখ ধর্মঘট হচ্ছে, আবার বলছি 10 তারিখ ধর্মঘট হচ্ছে ববি হাকিম, কান খুলে শুনে রাখুন, পারলে গেঞ্জি পরে আরেকবার টাকার শোটাকে আরেকবার আমরা দেখাবো প্রয়োজন হলে। আপনি কি জিনিস, আপনি কি যন্ত্র? আপনি যে চেয়ারে বসছেন সেখানে নেতাজি সুভাষচন্দ্র বসু বসছিলেন, সেখানে বিধানচন্দ্র রায় বসছেন, জ্যোতির্ময় সেনগুপ্ত বসছেন, ডক্টর বিধানচন্দ্র রায় বসছেন, সেই চিত্তরঞ্জন দাসের চেয়ারে বসা সেই চেয়ারকে ববি হাকিম ব্যবহার করে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের রুটি পুষ্ট হয়ে আপনি ওখানে গিয়ে বসছেন, আর বসে বসে সরকারি কর্মচারীদের অসম্মান করছেন, অমর্যাদা করছেন। আসলে করবেন না কেন? আপনার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো বলেছেন কুকুরের সঙ্গে সারমেয়র সঙ্গে তুলনা করেছেন, আর আপনি করবেন না কেন? আপনি যা করেছেন এটা তৃণমূলের ক্লাস অ্যান্ড কালচার। শুধু আমি একটা কথা বলবো, বাংলার আপামর জনসাধারণ যারা সরকারি কর্মচারী নন, যারা সরকারি চাকরি করেন না, যারা প্রাইভেট সেক্টরে চাকরি করেন, যাদের পরিবার আছে, সংসার আছে, বাড়িতে ছোট্ট ছেলে মেয়েগুলোকে কাঁধে ব্যাগ নিয়ে বড় হন, তৈরি করান, সেই ছেলে মেয়েগুলো তো একদিন সরকারি চাকরি করতে পারে, সেই ছেলে মেয়েগুলো তো সরকারি চাকরির পরীক্ষায় বসবে, আর সেই ছেলে মেয়েগুলোর অধিকার হননের প্রক্রিয়া যে সরকারটা চালাচ্ছে তার বিরোধিতা করবেন না। যে মা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তার ছেলেটা তো পড়াশোনা করে একটা সরকারি চাকরির পরীক্ষায় বসতে পারে, আর বসলে তখন একজন রাজ্যের মন্ত্রী যদি বলেন এই ভাষাগুলো যে না পারলে ছেড়ে চলে যান, মা আপনার লাগবে না একবারের জন্য। ববি হাকিম ভাবেন না যে বয়স্ক মানুষগুলো 60, 61, 62, 63, 65, 66 বছর বয়স হয়েছে, যে লোকগুলো আজকে বেঁচে আছেন কাল সকালে নাও বেঁচে থাকতে পারেন, সেই মানুষগুলোকে জীবনের শেষ প্রান্তে এসে সারা জীবন সরকারের জন্য কাজ করে গিয়ে শেষ প্রান্তে এসে তার বকেয়া অধিকারের ডিএটা পাবেন না, তাকিয়ে তাকিয়ে জুলজুল করে দেখবেন সারা ভারতবর্ষের সমস্ত রাজ্যের সমস্ত সরকারি সরকার তাদের নানান প্রকল্প চালু রেখেও শুধু খেলামেলা উৎসব মৎসবে বাজে খরচা না করে তাদের কর্মচারীদের দিয়ে দিচ্ছেন না, আর এ রাজ্য সরকার দিয়ে দিচ্ছেন না, প্লাস সরকারি কর্মচারীদের অসম্মান করছেন। আমি সমস্ত সরকারি কর্মচারীদের বলবো, কলকাতা কর্পোরেশনের চেয়ারে ববি হাকিমকে ঘিরে ধরুন, এন্টায়ার কলকাতা কর্পোরেশনটাকে ঘিরে ফেলুন, বেরোতে দেবেন না লোকটাকে, ওই ঘর থেকে লোকটাকে বেরোতে দেবেন না,
যতক্ষণ না সরকারি কর্মচারীদের প্রতি এই অমর্যাদা, এই অসম্মানের বিরুদ্ধে তিনি অন্তত দর্থহীন ভাষায় মানুষের কাছে ক্ষমা চান, সেটাই বাংলার মানুষের সবথেকে বড় চাহিদা। আর এই মুহূর্তে দাঁড়িয়ে চলুন, আবার 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 বলছি বাবু হাকিমের সেই বক্তব্যটা একটু শুনবো, আর তারপর কীভাবে সরকারি কর্মচারীরা জোট বেঁধে সবাইকে একত্রিত করে এক ছাতার তলায় নিয়ে এসে ওই 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 শহীদ মিনার ময়দানে বসছেন এবং কীভাবে আন্দোলন চালাচ্ছেন। স্যালুট জানাই, আপনারা লড়াইটা করুন, 10 তারিখ বন্ধ হবে, 10 তারিখ বন্ধ হবে। যারা ভয় পাচ্ছেন, যারা সিটিয়ে আছেন, যারা ভাবছেন সার্ভিস ব্রেক করে দেবেন, কিচ্ছু করতে পারবেন না, সরকারি আইন সেই প্রভিশন দেয়নি, বলে কিচ্ছু করতে পারবেন, চমকাবেন, ভয় দেখাবেন কতদিন কতদিন। আর এই মানুষটা বা এই মানুষটা যিনি নেতা নেত্রী, তারা সরকারি কর্মচারীদের কুকুর বেড়াল ছাগলের থেকেও অধম মনে করে, না হলে কোনো সরকারি কর্মচারীকে এই ভাষায় কথা বলতে পারে না। প্রতিবাদটা সর্বোচ্চ সর্বস্তর থেকে হওয়া দরকার। যিনি তৃণমূল করেন তিনিও অন্তত সেই দিনটা বাড়িতে থাকুন, তার কারণ এটাও আপনার মান সম্মানের ব্যাপার, অধিকার ছাড়াও মান সম্মানের ব্যাপার। সরকারি কর্মচারীদের কুকুর বেড়ালের সঙ্গে তুলনা করেন, এমনই একটি দল এই মুহূর্তে মসনদে বসে রয়েছে যার 14 তলা নেত্রী, ওখান থেকে বসে শিখিয়ে দেওয়া যে বলিগুলো সেগুলোই তো বাবু হাকিমরা বলছেন, প্রতিবাদ করবেন না? দেখুন, এই আপনারাই কাল থেকে একটু প্রায়োরিটি দিচ্ছেন কে বদ্দি না হাকিম। আমাদের গ্রামাঞ্চলে বদ্দি হাকিমরা জড়িবুটি বিক্রি করে রাস্তায় বসে, আমরা ওনার কথার কোনো পাত্তা দিতেই রাজি নই, কারণ বেতনটা তো আর উনি ওনার পকেট থেকে দেন না বা বাড়ির থেকেও দেন না। বেতনটা রাজ্য সরকারি কর্মচারীদেরকে জনগণের ট্যাক্সের টাকা দেওয়া হয়, উনি বলেছেন একদমই আমরা ট্যাক্সের টাকায় বেতন পাই। উনি কোন লজ্জায় ট্যাক্সের টাকায় 80 গুণ নিজের বেতনটা বেড়েছে, 1,20,000 টাকা বেতন পান। যদি জনগণের কথা এতই ভাবেন, আপনার টাকাটা নেওয়া ছেড়ে দিন না, আপনার তো আর্থিক অনেক রকম উপায় আছে টাকা নেওয়ার, আমরা দেখেছি সেগুলো টিভিতে প্রমাণিত।